हेलो फ्रेंड्स, वेलकम टू टेल्स एंड ट्रैवल्स। हमें सौरभ साथे थका जगह विवेक छिलो, किंतु विवेक एखन डेस्टिनेशन रही है। हाजिर हो एक वन डे टूर प्लान वीडियो नहीं। आज के टूर प्लान एक रकम। आज के परिस्थितिर कारण बाड़ी थेके बेशी दूर जे उठते पारेनी, ताई तोमादेर जोन्नो एमन एकटा वीडियो नहीं आज के हाजिर होयेछि जेटा एकदम तोमादेर बाड़ीर आशेपाशे एबं आमारो बाड़ीर खूबई सामने। आज के हाजिर होयेछि नईहाटी माद्राल हनुमान मंदिर, जेखने एस तुम्हारा खूब सहजे एक दिन सुंदर भावे अतिबाहित करते पारबे। किभावे आसबे, की देखार आछे, एकटा दिन किभावे अतिबाहित करते पारबे जानते होले आमादेर भिडियोटी सम्पूर्ण देखते थाको। और आमादेर चैनल जारा नतून तारा अवश्य आमादेर चैनलटी सबस्क्राइब करे नेबे एबं पाशे थाका नोटिफिकेशन बेल प्रेस करे अल करे नेबे। चलो बंधुरा, शुरू करा जाक। आज तुम्हारे निये जाबो घरेर काछे एमन एकटी जायगाय जेटा तुम्हरा आगे कखनो देखोनी। सत्यि बोलते कि एतो काछे थाका सत्त्वेओ आमी आगे जानतम ना, खबर पेयेई छुटेछि। नईहाटीते एरकम एकटा दारुण मंदिर जारा ना देखेछो मिस करेछो। नईहाटी डाउन प्लैटफर्म थेके बेरिये चले आसो अटो बा टोटो स्टैंडे। ओखान थेके अटो थेके नईहाटी माद्राल रोड धरे 10 मिनट चललेई पौंछे जाबे एई माद्राल हनुमानजीर मंदिर। अटो भाड़ा 10 टाका मात्र। आमरा जखन पहुँचेछिलाम तखन मंदिरटी बंध छिलो। एई सूत्रे बोले राखि मंदिर खोलार समय सकाल 5টা থেকে 12টা एवं बिकेल 4টে থেকে 8টা। मंदिरे ढोकार आगेई रयेछे पार्किंग एर व्यवस्था एवं पूजोर समस्त उपकरण सामग्री दोकान। मूल मंदिर एखानकार बहु पुरानो, जदिओ एखन एई जे सुंदर रास्ता एवं एतो सुंदर परिवेश देखते पाच्छो एगुली सबई नवनिर्मित। आमरा एई शांत परिवेशे उपरी पावना हिसाबे पेयेछिलाम बृष्टि। जेटा आमादेर सम्पूर्ण अभिज्ञता के आरो उपभोग्य करे तुलेछिलो। जदिओ मंदिरेर भेतरे कोनो कैमरार प्रवेशाधिकार नेई, तबे मोबाइल व्यवहार करा जाए। मंदिरेर भेतरे एई सुंदर परिवेशे पिकनिक बा अन्यान्य पार्टी सेलिब्रेशनेरो व्यवस्था रयेछे, तबे तार जोन्नो मंदिर कमिटीर संगे आगे जोगाजोग करते हबे।
এই মন্দিরটি শিব মন্দির। ভাবছেন হনুমানজির মন্দিরের কথা বলে শিব মন্দির দেখাচ্ছি? না না, আসলে অনেকের মতে হনুমানজি নিজেই স্বয়ং শিবশম্ভুর এক অবতার। এই মন্দিরটির পাশেই রয়েছে হনুমানজির প্রায় 25 ফুট সাইতম বিগ্রহ, যেটি এই স্থানের মূল আকর্ষণ। সচরাচর হনুমানজির বিগ্রহ এভাবে সাহিত অবস্থায় দেখা যায় না। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এটি মূল ভূপৃষ্ঠ থেকে 10 ফুট নিচে অবস্থিত, সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, হনুমানজির এই বিগ্রহটি সাহিত অবস্থায় থাকার কারণ অনুসন্ধান করতে করতে যেটুকু জানতে পারলাম তা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। সাধারণত বিশ্রামরত কিংবা ঘুমন্ত কোনো মানুষকেই বিরক্ত করা উচিত বলে বিবেচিত হয় না। ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণুর রামাবতারকালে লীলাক্ষেত্রে সহযোদ্ধা হিসাবে শিবের হনুমান রূপে আবির্ভাব ঘটে, তাই আমরা হনুমানকে রুদ্রাবতার বলেও জানি, বিশ্বাস করি। কথিত আছে, একবার লঙ্কার রাজা দশানন রাবণ শনি মহারাজকে বন্দি করলে সেই বন্দি দশা থেকে শনিদেবকে মুক্ত করেন স্বয়ং হনুমান। সেই কারণেই তার অপর নাম সংকটমোচন। প্রভু রাম ও মাতা সীতাদেবীর আশীর্বাদে হনুমান অমরত্ব লাভ করেছেন। তিনি দিব্যজ্ঞানের অধিকারী হয়ে ভগবান তুল্য। দেহটি ঘুমন্ত অবস্থায় থাকলেও তিনি আদতে আছেন চৈতন্যময় জগতে। তাই মন্দির কর্তৃপক্ষ সবাইকে পূজার অনুমতি দিলেও স্পর্শ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কারণ যাতে মন্দির ও দেবতার পরিপূর্ণ পবিত্রতা বজায় থাকে। এই সাহিত হনুমানজির মূর্তি বা বিগ্রহ, যাকে এক কথায় বলা যায় যোগনিদ্রায় মারুতি, সমগ্র রামায়ণে বর্ণিত অঞ্জনী গর্ভজাত পবননন্দন মারুতির কোনো এ ধরনের শয়নরত ছবি বা ঘটনার কথা লেখা বা উল্লেখ আছে বলে আমার অন্তত জানা নেই। এ সম্পর্কে বন্ধুরা আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে লিখে জানান। প্রতি মঙ্গলবার এখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং পূজোর জন্য উপচে পড়া ভিড় পড়ে। এই মন্দিরকে ঘিরে একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। এই হনুমানজির বিগ্রহে পুজো দিতে পারলেও নারীদের এই বিগ্রহটি স্পর্শ করা বারণ, এবং এটি এই মন্দিরের দেওয়ালেও সুস্পষ্টভাবে লেখা রয়েছে। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কালো দিঘি। অনেকের মতে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসে যে কালা দিঘির কথা বলা হয়েছে সেটি এই দিঘিটি। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃতি এই দিঘিটির। বিকেলবেলা এই দিঘির পাড়ে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরলাম সূর্যাস্তকে সাথে নিয়ে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। একবেলা এসে এই জায়গাটিতে ঘুরে যেতেই পারো। পরবর্তী এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করে অল করে নিও। ভালো থেকো, সকলকে ভালো রেখো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। গুড বাই, টেক কেয়ার।